হ্যাঁ গাইজ, আজকে আমরা তো ভিডিও করতে বেরিয়েছিলাম, অনেকদিন তো ভিডিও করা হয়নি, তো আজকে আমরা মেমারিতে এসেছিলাম ভিডিও করতে। তো বৃষ্টির কারণে আমরা আজকে ভিডিও করতে পারিনি, তো আজকে আমরা মেমারি স্টেশনে আছি। তো এখান দিয়ে দেখলাম যে দুটো হি ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। বা কিন্ডার গেল ওদিকে, তো আজকে ওদের সঙ্গে কথা বলবো, দেখবো কি বলে ওরা। যাই না, ভিডিও করতে দেবে কি দেবে না, তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে চলো, থাকো ঠিক আছে। চলো ভিডিওটা স্টার্ট করি, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। যাই না, ভিডিও করতে দেবে কি দেবে না, তো ওখানে বসে আছে ওরা, দেখতেই পাচ্ছ ওইদিকে দূরে বসে রয়েছে, ওই দিকটা করে ওই যে হলুদ জামা যে আসছে তার ওখানে আছে বসে। তো আমরা যাবো ওখানে, ওদের সাথে কথা বলবো, তো কেমন কি হয় চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো ভিডিও করতে দেবে কি দেবে না সেটা কিন্তু জানি না, চলো। তো আমরা যাচ্ছি এগিয়ে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেমারি স্টেশনে এখন আছি আমরা। হলুদা শাড়ি পরে দেখো গল্প করছে ওখানে, তো আমাদের একটা বন্ধু আছে, ও ভিডিও করছে, চলো দেখি কি বলে ওরা। ঠিক আছে, মাসি কেমন আছো? না কিছু না, এমনি আমাদের মাস্টার কি এন্টারটেইনমেন্ট চ্যানেল আছে, তো ওই চ্যানেলের তরফ থেকে এসেছি, তোমাদেরকে দুজনকে ওখানে বসে থাকতে দেখে আমরা এখানে এলাম। যদি তোমাদের বিষয়ে কিছু বলো, আমরা না বলে শুরু করাতে মাসিরা বলছিল যে না করতে দেবো না, তো তাও লাস্টে মাসিদেরকে মানে আমরা করছি। মাসি আমাদের একটা চ্যানেল আছে, নাম হচ্ছে মাস্টার গেম এন্টারটেইনমেন্ট। তো আমি তোমাদেরকে জানতে চাই যে তোমাদের জীবন তোমাদের কীরকম, আর তার আগে আমাকে পরিচয়টা করে নেওয়া দরকার। মাসি, আমার নাম সুদেব, আমাদের সঙ্গে রয়েছে বাপন, ক্যামেরাম্যান। তো মাসি তোমার নামটা প্রথমে জানতে চাই। আমার নাম শান্তা মাসি। শান্তা মাসি, তোমার নাম? আমার নাম বৃষ্টি। বৃষ্টি, যাই হোক, তো তোমাদের জীবনধারা কীরকম? ভালোই, একদিকে আমরা ভালোই আছি, একদিকে ভগবানের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে ভালোই আছি। চাই সারা জীবন এরকমই থাকতে, সারা জীবন এরকম থাকতে চাই, এটাই আমাদের জন্য খুব ভালো। না বলছি মাসি, একটা কথা বলছি, তোমাদের কি জীবন এরকম, জীবন কি ভালো লাগে এই জীবনটা? হ্যাঁ, ভালো হবে না কেন, বিধাতা আজকে এরকম পাঠিয়েছে, বিধায় যাকে যেরকম পাঠাবে তাকে সেরকমই সেটাই মেনে নিতে হবে। আজকে ভগবান আমাকে এরকম পাঠিয়েছে বিধায় আজকে আমাকে এটাই মানতে হবে। তাহলে আজকে ভগবান আমাকে পাঁচজনের মতন কেন বানায়নি? অবশ্যই এটা ভালো মনে করেছে সে, ওর জন্য আমি একদিকে ভালো আছি, ওর জন্য আমার জীবনটা একদিকে সত্যি ভালো। না তোমাদেরও তো নিশ্চয়ই পরিবার আছে, আমাদের যেরকম ভাই বোন মা বোন আছে, সবার আছে, থাকবে না কেন? আজকে আমি সবার ছোট, আমার ফ্যামিলির ভিতরে আজকে আমরা পাঁচ দাদা ভাই বোনের ভিতরে আমি সবার ছোট। তো ভগবান আজকে আমাকে এরকমই বানিয়েছে। একটা কথা বলছি, বলা জিজ্ঞাসা করা উচিত না, তোমাদের ফ্যামিলি থেকে তুমি একাই না, তোমাদের ফ্যামিলিতে সবাই? এটা কখনো হয় না, এটাই আমরা জানতে চাইছি। যাকে বানায় যাকে, হ্যাঁ, অনলি ওয়ান পিস বানায় কাউকে। তো তুমি ফ্যামিলিতে যাও তো? মাদের সাথে যাই, যাই না, এটা আমাদের গুরু মার নির্দেশ থাকে, তাদের অর্ডার ছাড়া, তাদের অর্ডার ফলো না করা পর্যন্ত আমরা যাই না, কোথাও বাটাও বাড়াই না, বাড়িতে গেলে পানি আমরা জলটাও খাই, তাদের অনুমতি না হলে আমরা ভাতটাও খাই না। তো আমি জানি না তোমার পরিবারের কেমন অবস্থা, তো তোমরা কি এই যে কাজ বাজ করো, যা 10 টাকা 5 টাকা যা ইনকাম করো, ঠিক আছে, পরিবারকে কি পয়সা দিতে হয়? না, পরিবারকে দেবো কেন, এটা আমাদের গুরুমা আছে, আমাদের অনেক বৃদ্ধ আছে, আমাদের এটা গুরুমার হাতেই সব। মানে আমরা জানতে চাইছি
ছোট থেকে গুরুমা আমাদের মানুষ করেছে, তারা আমাদের দেখাশোনা করেছে, আজকে তাদেরই হক বাণী তাদেরকে দিতে হয় না চাই। আগের দিনে যেরকম শুনেছি, আগের দিনের লোকেদের শুনেছি যে তারা মানে একটা পরিবারে যদি একটা মন ভাবে কিনা জানি না, মানে কিন্নর বলে কুমার সমাজের মানুষকে, কিন্নর বলে বা কেউ কুজিরা বলে, যদি একটা সন্তান যদি সেরকম পায়দা হতো বা জন্ম নিত, তারা কী করে তাদের ফেলে দিত? এখন তো সমাজও সেরম হয় না, তখনকার সময় ছিল অন্যরকম, এখন সময় হয়েছে, যদিও মানুষ আপডেট হচ্ছে, মানুষ উন্নত হচ্ছে। তোমাদের যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর তোমাদের কী কী করা, তোমাদের জীবনে কীভাবে বেরো, যদি কেউ ফ্যামিলির মাঝে থাকে তবে সে সেরকমই বড়ো হবে, যদি কোনো আমাদের হেজরা মাসে যদি তাকে নিয়ে আসে তার কাছে মানুষ হবে, এবার ফ্যামিলির ভিতরে থাকলে একটা শিক্ষা পায়, যেরকম এখনকার শিক্ষা হয়, আগেকার যুগে হতো না বেধাই আজকে আমরা এখানে, ঠিক আছে, এখনকার যুগে হয় সব দিকে ফেসিলিটি আছে। আগেকার মানে সেটাই বলতে চাইছি, এখনকার দিনে ছেলে মেয়ে মানে আগেকার দিনে যেমন তাদের স্কুলে পড়াশোনা করতে হতো না, কিছু করতে দেওয়া, হ্যাঁ এখনকার দিনে কি তারা পড়াশোনা করতে পারছে, করতে পারে, সমাজে যেমন আমাদের সাধারণ মানুষ আর পাঁচজনের মতো, হ্যাঁ আমরা যেমন সম্মান নিয়ে চলি, একটা গর্ব নিয়ে চলি, খুলিয়ে চলি, তোমাদের তোমাদের কি এরকম চলো বা এখনকার দিনে? হ্যাঁ এখন সরকার সেটাতে দিয়েছে 3 বছর 5, তার জন্য তারা এখন সেটাতে পায়। ওই মাসিকে কিছু জিজ্ঞাসা করা যাক, ওই মাসি তো কিছুই বলছে না। মাসি তুমিও তো দেখছি চুপচাপ আছো, তুমি কিছু বলো। আমি সিদ্ধ মাসির অভিজ্ঞতা কিছু বলবো, আমার সিনিয়র আছে, আমার সিনিয়রকে বলো, আমার এখানে কিছু বলে না, ও আমার সিনিয়র, ও আমার মানে আমার সে ঠিক আছে সিনিয়র বুঝছি। মাসি যে এই মাসি যেন বললো যে এই লাইফ নিয়ে খুশি আছে, আপনি কি আপনার লাইফ নিয়ে খুশি আছেন? হ্যাঁ বিধাতা যেরকম ভাবে সৃষ্টি করেছে এটা নিয়ে তো খুশি থাকতে হবে, তাই না? তাহলে মনে করো সেই সময় আমি পূর্ণ অধিকার পেতাম, আজকে আমি বাবা মার কাছে থাকতাম, ভালো লাগতো। বাবা মার কথা মনে পড়ে? হ্যাঁ অবশ্যই মনে পড়ে। তারপরে এখনকার দিনে দেখছি তো মানুষ বাবা মার কাছে যেতে ইচ্ছা করে না। এই যে তোমরা যে আমাদের মাসি যে বললো, গুরুমা বললো যে গুরুমার পারমিশন ছাড়া তোমরা নাকি বাবা মার কাছে যেতে পারবে না, তো রাস্তাঘাটে ধরো আচমকা তোমার বাবা মার সঙ্গে দেখা হলো, তখন তুমি কি করবে? বাবা মার সঙ্গে কথা বলবে কি বলবে না? হ্যাঁ বলবো, দেখা হলো একটা কথা বললাম, বেশি কথা বলতে পারি না, দুই একটা কথা বলতে পারি। কেন ইচ্ছে করে না যে বাবা মার সাথে একদিন গিয়ে থাকি কি দুদিন কাটাই? হ্যাঁ আমাদের মনে করো যে বড় সিনিয়ররা যারা আছে তাদেরকে বলে যেতে হয়, বলে যাই তো পুজো পাঠটা হলে তো বাড়িতে গেলে তারা কি অন্য যে পাঁচটা ধর ভাই বোন আছে তাদের মতোই তোমাদের দেখে না অন্য চোখে দেখে? হ্যাঁ এখন দেখে, তবে আগে ওই মানে সমাজ মানত না, তো সমাজের সঙ্গে সঙ্গে তারাও মানত না। যাই হোক এখন সমাজটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে, দিনও পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, তার সঙ্গে সঙ্গে বাবা মার মনও বদলে গেছে, এতে আমি উপরওয়ালার কাছে খুশি। তো দেখতেই পেলে মাসিদের সঙ্গে কথা বললাম, ঠিক আছে মাসিরা মাসিদের মতামত জানালো, তো এদিকে আছে তোমার নামটা কী বললে মাসি? মিষ্টি, ঠিক আছে, বৃষ্টি, বৃষ্টি নাম, আর এই মাসির নাম হচ্ছে শান্তা মাসি, শান্তা মাসি ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রামে আইডিটা বলে দাও। শান্তামণি, শান্তামণি কি পুরো নামটা আছে? শান্তামণি দেওয়া আছে 482, দেখতে পেলে শান্তামণি 482। মাসি তুমি করো ইনস্টাগ্রাম, সবাই ফলো করে দেবে, সবাই ফলো করে দেবে মাসিকে, মাসি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে, মাসির মিনিমাম 160-170K ভিউ মানে ফলোয়ার্স রয়েছে, তো তোমরা যদি আরও সাপোর্ট করো মাসি আরও দূর যাবে। মাসি এই অবস্থায় থেকে আজকে 160-170K ফলোয়ার্স করেছে তোমাদের ভালোবাসায়, তো মাসিকে আরও সাপোর্ট করো। তো দেখতেই পেলে একটা হিজড়ে মানে হিজড়ে বলো বা কিন্নার বলো যে যেরকমভাবে বলে, তো আমি আর হিজড়ে বা কিন্নার বলছি না, আমি দিদি বলেই ডাকছি, তো দিদিকে সবাই একটু সাপোর্ট করবে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল চালায়, ঠিক আছে, দিদিকে অবশ্যই সবাই সাপোর্ট করবে। আমার আমার দয়া মানে জাস্ট কি বলবো, আমার জন্য অন্তত যেটা মনে করেন আমার দয়া চাই, আমার বিনতি, আমার ভাইটা কিন্তু আপনারা পাশে রাখবেন, তাকে সাপোর্ট করবেন, ফলো করবেন তার চ্যানেলকে। তো দেখতেই পেলে
তো আমরা ভেবেছিলাম প্রথম ভিডিও করতে দেবে না, কিন্তু দিদি খুবই ভালো ভিডিও করতে দিয়েছে। আর দিদিদের কথাবার্তা শুনলে আর সব দর্শকদের একটাই কথা বলবো, যা যারা আমার এই ভিডিওটা দেখবে, যে আপনাদের পরিবারে যদি এরকম কেউ হয় অবশ্যই ফেলে দেবে না, তারাও মানুষ, তাদেরকেও মানুষ ভাবতে হবে, আমাদেরকে তাদেরকে নিয়েও চলতে হবে। আর আজকের দিনে এরকম সমাজে যে কেউ যদি হয়, তো আশা করছি তার পাপ নয়, এটা তার অপরাধ, সে কিন্তু বিনা অপরাধেই এসছে পৃথিবীতে। তো ভগবান তাকে ভগবান যেমন পাঠিয়েছে তাকে সেরকম ভাবেই তোমরা মানুষ মেনে নি, তাকে অবহেলা করো না, কোনোদিন ছোট করো না। আমরা আজকে ভগবানের জন্য, ভগবান আমাদের যেটা ভালো মনে করেছে সেটা বুঝেছে, সেটার জন্য আমাদের পাঠিয়েছে শ্রীকৃষ্ণকে। আজকে হিদের নববংশ তথা মানে নাচিয়েছিল হিদের রূপ ধারণ করে, আজকে সেই জাতির জাতি আমরা। তো ভগবান আজকে আমাদের পাঠিয়েছে, আমরা এই জীবনে আমাদের কাছে খুব ভালো, আমরা ওই লোকের কাছে চাই ভালোবাসা, নিই ভালোবাসা দিই, এটাই আমরা চাই সারা জীবন। তো শুনতেই পেলে একটা দিদির বক্তব্য, তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তো আমরা এখন দিদিদের সঙ্গে কিছু গল্প গাজা করবো, একটু টাইম পাস করবো, তারপরে যাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর দিদির পেজের নামটা তো বলে দিল, শান্তামণি 482, অবশ্যই ফলো করবে চলো। আর আমার চ্যানেলের ডিসক্রিপশনে দিদির লিঙ্কটা দেওয়া থাকবে।